আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা ওষুধ সম্পর্কে, মেডিসিন সম্পর্কে আলোচনা করেছি, এমনকি রুটস অফ মেডিসিন সম্পর্কে আলোচনা করেছি। মেডিসিনের আজকে আলোচনা করব যে ড্রাগস ফর্মস, ওষুধের বিভিন্ন ক্যাটাগরি, ধরন। তো ফার্মাকোলজির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা আলোচনা করতেছি, তো আপনারা আশা করি মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন, এমনকি কোনো গণ্ডগোল করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। যদি কেউ না বোঝেন জিজ্ঞাসা করবেন, শেষে সময় দেওয়া হবে। তো এখানে দেখেন, সময় সংক্ষেপের জন্যে আমরা আগে ফর্ম লিখে রেখেছি। তো ড্রাগস ফর্ম, ওষুধের ধরন। তো ওষুধ বিভিন্ন ধরনের হয়ে থাকে, আপনারা গত ক্লাসে আলোচনায় শুনছেন। তো সমস্ত ওষুধগুলোকে, যত ধরনের ওষুধ আছে সমস্ত ওষুধগুলোকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয়েছে। তো এই চার ভাগের সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা যদি কেবল এই চারটা ভাগ সম্পর্কে বুঝতে পারেন এবং কি জানতে পারেন, তাহলে সকল ধরনের ওষুধ, কোন ওষুধ কোন ক্যাটাগরির আপনারা বুঝতে পারবেন। তো চার ধরনের মধ্যে একটা, এক নম্বরে হলো সলিড, একটা হলো একটা ফর্ম হলো সলিড ফর্ম, সেমি সলিড ফর্ম, লিকুইড ফর্ম, এমনকি ইনহেলেশন ফর্ম। তো সলিড ফর্মের মধ্যে আমরা যদি প্রথমে আলোচনা করি যে শক্ত, সলিড মানে হলো শক্ত। তো শক্ত বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? যে ট্যাবলেট, ক্যাপসুল, পিলস, লজেন্স, সাপোজিটরি, তো এগুলো হলো শক্ত, অর্থাৎ সলিড ফর্ম। তো আপনারা জানেন যে ট্যাবলেট, ক্যাপসুল, পিলস, লজেন্স, সাপোজিটরি এগুলো খুব শক্ত হয়। তো এখানে দেখেন যে ট্যাবলেটের যদি গেলে আমরা হিসাবে আসি, তাহলে ট্যাবলেট আবার বিভিন্ন ধরনের হয়, ট্যাবলেটগুলো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো তার মধ্যে দেখেন যে ট্যাবলেট, একটা হলো শক্ত ট্যাবলেট, এটাকে বলা হয় গ্রানুলো বাইন্ডিং, অর্থাৎ শক্ত আবরণ দ্বারা। তো শক্ত আবরণ দ্বারা এটা আবৃত থাকে। আরেকটা হলো চুইজেবল, চুইজেবল হলো যেটা চুষে খাওয়া যায়, সিবিট ট্যাবলেট, এন্টাসিড ট্যাবলেট আপনারা জানেন। তো এগুলো হলো চুষে খাওয়ার ট্যাবলেট। এরপর হলো ডিসপার্সিবল ট্যাবলেট, ডিসপার্সিবল ট্যাবলেট আপনারা জানেন যে ভিটামিন সি জাতীয় যে কুটার ভিতরে ট্যাবলেট পাওয়া যায়, বড় বড় ট্যাবলেট এক গ্লাস পানিতে দিয়ে খেতে হয়, এটা হলো ডিসপার্সিবল বা এভারভেসেড ট্যাবলেট বলা হয় এগুলোকে। তারপরে দেখেন আরেকটা হলো এন্টেরিক কোটেড, একটা ট্যাবলেটের উপরে একটা প্রলেপ দেওয়া থাকে, যেটা হলো যে ট্যাবলেট কিন্তু এমনিতে খুবই তিতে, তো ওই প্রলেপটা দেওয়ার কারণে ট্যাবলেটটা কিন্তু তিতে হয় না, মিষ্টি মনে হয়। তারপরে দেখেন আরও কিছু সংকেত এখানে দেওয়া আছে যে এসআর, অনেক ট্যাবলেটের গায়ে দেখবেন লেখা আছে এসআর, এসআর অর্থ হলো সাস্টেইন রিলিজ, সাস্টেইন রিলিজ। এরপরে দেওয়া আছে হলো টিআর, অনেক টিআর, আমরা বলি ব্যথার নাশকর ওষুধের কথা বলি বা আয়রন ক্যাপসুলের কথা যদি গেলে বলি, তাহলে আমরা টিআর ক্যাপসুল বললে চিনতে পারি। তো এটি হলো টিআর, এটা টাইম রিলিজ। আরেকটি সংকেত হলো সিআর, অনেক ট্যাবলেট ক্যাপসুলের মধ্যে লেখা আছে সিআর, সিআরতে হলো কন্ট্রোল রিলিজ। আরেকটি ফর্ম হলো ইআর, এক্সট্রা রিলিজ। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারতেছেন। তো দ্বিতীয়ত হলো সেমি সলিড, আধা শক্ত, আধা শক্তর মধ্যে ওয়েনমেন্ট, ওয়েনমেন্ট দেখেন শক্তও না একবারে তরলও না, আধা শক্ত ক্রিম, তারপর পেস্ট এবং জেল। ও সরি, এখানে যে আমরা ট্যাবলেটের যে আলোচনাটা করলাম ট্যাবলেটের মধ্যে, এরপরে দেখেন ক্যাপসুল, ক্যাপসুলেরও বেশ কিছু শ্রেণীবিভাগ আছে। তো একটা হলো হার্ড জিলিনটিন ক্যাপসুল, হার্ড জিলিনটিন ক্যাপসুল, সফট জিলিনটিন ক্যাপসুল, পাউডার ফর্ম, গ্রানুলোস এবং গ্রানুলোস, আর হলো লিকুইড। তো হার্ড ফর্মের মধ্যে যেমন ওমিফ্রাজল ক্যাপসুল, বিভিন্ন ধরনের ফ্রাজলের যে ক্যাপসুলগুলো, এগুলো হলো হার্ড ফর্ম। আর একটা হলো সফট জেল্ট, সফট জেল্টের মধ্যে আপনারা জানেন যে ভিটামিন এ ক্যাপসুল, ই ক্যাপ জাতীয় যে ক্যাপসুলগুলো, এগুলো হলো
সফট জেল, পাউডারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ক্যাপসুলগুলোর ভিতরে দেখবেন শক্ত কিন্তু আধা শক্ত কিন্তু ভিতরে পাউডার। তো আরেকটি বিষয় হলো যে সাপোজিটরি, সাপোজিটরি হলো দুই ধরনের, একটা হলো অ্যানাল সাপোজিটরি যেটা পায়ু পথে ব্যবহার করা হয়, পায়ু পথে, আরেকটি হলো ভ্যাজাইনাল সাপোজিটরি যেটা হলো যোনিপথে, যোনিপথে ব্যবহার করা হয়। তো সাপোজিটরি দুই ধরনের হয়ে থাকে। তো এরপরে আমরা সেমি সলিড বা আধা শক্ত এটা আলোচনা করেছি, যেটি হলো বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট, ক্রিম, পেস্ট, জেল। তৃতীয় নম্বরে হলো লিকুইড, তরল, তরলের মধ্যে দেখেন সলিউশন, সলিউশন, সাসপেনশন, ইমালশন, সিরাপ, ড্রপ, বিভিন্ন ধরনের ইঞ্জেকশন এবং কি হলো লোশন। তো আপনারা গত ক্লাসে বিভিন্ন ধরনের ইঞ্জেকশনের কথা শুনেছেন, যেমন আই এম ইঞ্জেকশন, ইন্ট্রামাস্কুলার আই ভি ইঞ্জেকশন, ইন্ট্রাভেনাস আই এ ইঞ্জেকশন, ইন্ট্রা আর্টিকুলার এস সি সাব কিউটেনাস, বিভিন্ন ধরনের ইঞ্জেকশনের কথা গত ক্লাসে আপনারা জানছেন। তো আরেকটা ফর্ম হলো যে ইনহেলেশন, অর্থাৎ বাষ্পীয় আকারে, এটা হলো রোটা ক্যাপ, অর্থাৎ রোটাহেলেশন, রোটাহেলার, এটা এক ধরনের ক্যাপসুল যেটা বাতাসের মাধ্যমে শুষে নিতে হয়। লেবুলাইজার, ছোটো বাচ্চাদের আপনারা লেবুলাইজার দেন, যে বিভিন্ন ধরনের ওষুধ মিশিয়ে এটা গ্যাস আকারে বাচ্চাকে দেওয়া হয়। আরেকটি হলো যে অক্সিজেন, যখন রোগী মুমূর্ষু হয় অক্সিজেন দিয়ে রোগীকে আমরা হাসপাতালে রেফার করি। তো আরেকটি হলো স্প্রে, ইনহেলার এবং কি কোজি ক্যাপ, বিভিন্ন ধরনের ক্যাপসুল আছে যেগুলো ফুটো করে বাতাসের মাধ্যমে টানতে হয়। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি সম্পর্কে কেউ যদি খেলে না বোঝেন তো বলতে পারেন, বলার বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।